মেদেই কুকি জাতির দাঙ্গায় উত্তপ্ত মণিপুরে ফের ঝরলো রক্ত, সংঘর্ষে জেনে নিহত অন্তত তিন। ফের রক্তাক্ত কাশ্মীর, জেহাদের হামলায় শহীদ তিন জোয়ান। সত্যের জয় হয়, সুপ্রিম কোর্টে স্বস্তি পেতে আত্মবিশ্বাসী রাহুল। এক ধাক্কায় ১৯ বছর বাড়ল সাজা আরব বিপাকে পুতিন বিরোধী নাভালনি। বেহালা দুর্ঘটনায় শিশু মৃত্যুতেও রাজনৈতিক তরজা, সিপির পদত্যাগ দাবি শুভেন্দুর পাল্টা কুণালের। সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেই লালুর সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর, মটন রেঁধে খাওয়ালেন আরজিডি সুপ্রিমো। অনুমতি না নিয়ে ওমানের সভায় যোগদান ভিনদেশে আটক বাংলাদেশের মহিলা এমপি। চীনকে গোপন নথি পাচার, গ্রেপ্তার মার্কিন নৌসেনার দুই নামে। ভালোবাসার প্রতিদান দেব, ইস্ট বেঙ্গলে যোগ দিয়ে সমর্থকদের প্রতিশ্রুতি দুই বিদেশির। হিংসাদীর্ণ হরিয়ানার বুলডোজার বিভীষিকা, মাটিতে মিশল ২৫০ ঝুপড়ি। সোনামুড়া কাঁঠালিয়া সড়কে নতুন বাজার এলাকায় বাইক এবং বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই বাইক আরোহী। মেয়ের প্রেমিককে বিষ ঢেলে হত্যার চেষ্টা মেয়ের বাবার, ঘটনা ভাটি অভয়নগর এলাকায়। রাজস্থানে গণধর্ষণের ঘটনায় উদ্বেগ নাড্ডার, ঘটনাস্থল পরিদর্শনে লকেট চ্যাটার্জি। ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তি, কাশ্মীরে অশান্তির আশঙ্কায় গৃহবন্দী মেহবুবা। ড্রাগস কন্ট্রোল বোর্ডের নির্দেশক্রমে রুটিন চেকিংয়ে গিয়ে মোহরছড়া বাজারে ওষুধ ব্যবসায়ীদের হাতে আক্রমণের শিকার সরকারি দায়িত্বে থাকা কর্মীরা। সামাজিক সংস্থা দীপাঞ্জলির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন। আগরতলা পৌর নিগমের ৮ নম্বর ওয়ার্ড অফিসের উদ্বোধন হয় আধার সেবা কেন্দ্রের, উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। ধলেশ্বর এলাকায় তিনটি দোকানে চোরের দলের হানা, প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পটে চোরের দল। যথাযোগ্য মর্যাদায় সাম্যবাদী আন্দোলনের পথপ্রদর্শক মিজাফর আহমেদের জন্মদিন পালন করলো রাজ্য সিপিআইএম। পশ্চিম জেলার ৩৯ নম্বর ওয়ার্ড অফিসে মিশন ইন্দ্রধনুষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। মধ্যলক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের গৌতম কলোনি এলাকার প্রমিলা বাহিনীর হানা, দেশি মদ বিক্রেতা জগদীশ নময়ের বাড়িতে উদ্ধার বিপুল পরিমাণে দেশি মদ। পাম প্লান্টেশন তৈরি এবং পাম অয়েল উৎপাদনের এক কর্মশালার আয়োজন আম্বাসার কমিউনিটি হলে। ধলাই জেলাতে ইন্দ্রধনুষ ৫.০ এর প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলন জেলা শাসকের। ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন। সালেমা টাউন হলে আয়োজিত হয় বেটি বাঁচাও বেটি পড়াওর উপর এক দিবসীয় সেমিনার। ফাটল সত্ত্বেও ব্যবস্থা নেয়নি মন্দির কর্তৃপক্ষ, ভেঙে পড়ল তামিলনাড়ুর বিখ্যাত মন্দিরের একাংশ। ডেঙ্গুর চেয়েও মারাত্মক বিএনপি, বিএনপির আক্রমণে বাংলাদেশের তথ্যমন্ত্রী। আগামী ৯ আগস্ট থেকে ৩০শে আগস্ট পর্যন্ত গোটা দেশে উদযাপিত হবে মেরি মাটি মেরা দেশ, ঘোষণা করলেন আইসিএ সচিব প্রদীপ চক্রবর্তী। ভর দুপুরে চলল গুলি, ছুরি মেরে বিড়ি ব্যবসায়ীর টাকা লুট দুষ্কৃতীদের, ঘটনা বীরভূমে চন্দ্রপুর এবং রাজনগরের মাঝামাঝি এলাকায়। রাহুলের সংসদ পদ ফেরাতে গড়িমসি, স্পিকারের ভূমিকায় সন্দিহান কংগ্রেস। সরকারি হাসপাতালে দেড় বছরের এইডস আক্রান্ত ৬০ প্রসূতি, সকল যোগীর আছে। ইমরানের হাতে হাতকড়া পড়ার পরই জলপ্লাবন পথে রণকর্ব পাকিস্তান। ঊনকোটি জেলার কৈলা শহরে ইন্দ্রধনুষ মিশন ৫ এর রাজ্যভিত্তিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ঘরোয়া মহিলা ফুটবল লিগে আজ নির্ধারিত খেলা স্থগিত। কিল্লা মর্নিং ক্লাব বনাম ফুলুঝুনু ক্লাবের মধ্যে খেলা ছিল, কিল্লা মর্নিং ক্লাব নির্ধারিত সময়ে মাঠে না আসায় ম্যাচ রেফারি আজকের খেলা বাতিল বলে ঘোষণা করে। ডিএ না পেলে স্বেচ্ছায় মৃত্যু, রাষ্ট্রপতি দ্বারস্থ অবসরপ্রাপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। এবার আরো কম সময়ে বিহার, ট্রায়াল রান শুরু হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের। ৯ আগস্ট ভারত ছাড়া আন্দোলনের বার্ষিকীতে আদিবাসী গৌরব দিবসের ডাক দিয়েছে কংগ্রেস। এ উপলক্ষে রাজধানীর কংগ্রেস ইস্টিস সেলের উদ্যোগে কনভেনশন সহ তিন দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন।
রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাছাড়া মানুষের কাজ নেই, খাদ্য নেই, কটাক্ষ সুদীপ রায় বর্মনের। ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদি আরবে জেদ্দায় মহাবৈঠক, যোগ দিলেন ডোভাল। শনিবার তাকে স্বাগত জানাতে জেদ্দা বিমানবন্দরে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সোহেল খান। সমনাম বিভ্রাট, বিনা দোষে আট মাস জেলবন্দী যুবক, লক্ষ টাকার ক্ষতিপূরণ দেবে সরকার। গ্রেফতার ইমাম খান, তোষাখানা মামলায় ফের বিপাকে কাপ্তান। হাত বাড়ালি চাঁদ, মহেন্দ্র ঘন সন্ধে সাতটা, চাঁদের কক্ষপথে পা রাখবে চন্দ্রযান তিন। ভারতীয় রেল মন্ত্রক উদয়পুর স্টেশনকে অমৃত ভারত যোজনার অধীনস্থ করার জন্য উদ্যোগ ভারত সরকারের। উদয়পুর রেল স্টেশনকে আধুনিকরণ করার জন্য ভারত সরকারকে ব্যয় হবে 33 কোটি 80 লক্ষ টাকা। আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদয়পুর রেল স্টেশনের আধুনিকরণের শিলান্যাস করবে। ফের বোমার ঘায়ে জখম শোষক, বিস্ফোরণে ঝলসে গেল সালারার কিশোর। বন্দি মুক্তি দিয়েও রাজ্যপাল সংঘাত, নবান্নের তালিকায় ফিরল রাজভবন।